সৈকত পরিচ্ছন্নতা বিষয়ে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই কর্মসূচি পালন করেন এডিসন গ্রুপ সিম্ফনি। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, সবাইকে সচেতন করার জন্য তাদের এই সৈকত পরিচ্ছন্নতা এবং বৃক্ষ হস্তান্তর কর্মসূচি। আমরা ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পার্ট হিসেবে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। এটা শুধু বৃক্ষরোপণ বা এই কি বলে বীজ ক্লিনিং না, আমাদের বিভিন্ন ধরনের যে শীত বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের মানুষের কি বলে শিক্ষাবৃত্তি থেকে শুরু করে চিকিৎসা সাপোর্ট বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়ে থাকি। কারণ আমাদের যে বাংলাদেশে আমরা যদি মনে করি যে আমরা একটা ফ্যামিলি, সেখানে যাদের যারা একটু দরিদ্র বা দুস্থ, যাদের সাপোর্ট দরকার, সেখানে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করি। এটা শুধু একদিনের জন্য না, এটা সারা বছর ব্যাপী চলতে থাকে এবং শুধু এক জায়গায় না, সারা বাংলাদেশ ব্যাপী যেখানে আমাদের আমাদের টাচ পয়েন্ট আছে সেখানে আমরা আমাদের এই সাপোর্টটা এক্সটেন্ড করি। নিউজ ডেস্ক, সিসিএন।